তো যদি আপনি এই ভিএি বক্সটা ইউজ না করেন যখনই আপনার ইউনিটটা অন করবেন সবগুলো রুমে অন হয়ে যাবে বন্ধ করা যাবে না ধরেন এই হ্যালো ভিওয়ার্স আমি রাহুল এসকেটিভ চ্যানেলে আপনাদের স্বাগতম আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আপনারা ভিডিও থামবেল দেখে বুঝতে পেরেছেন আজকের টপিক কি আজকের টপিক হোয়াট ইজ ভি বা ভিএবি কি কোথায় ইউজ হয় আমি সম্পূর্ণ বাংলায় আপনাদের সামনে তুলে ধরবো যে এইচ সিস্টেমে ভিএবি কোথায় ব্যবহার করা হয় এর কাজ কি সম্পূর্ণ ডিটেলসে জানাবো তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন আমি আশা করছি আপনারা যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই ভিএবি সম্পর্কে আর কোনো ডাউট থাকবে না আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন তো যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে দেবেন কারণ আমি এরকম এইচ বিএসি রিলেটেড ছোটো থেকে ছোট বিষয়ের ভিডিও প্রতিনিয়তই আপলোড করে থাকি এই চ্যানেলে তো চলুন আমরা আজকে এই যে ভিএভি সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস জানি তো চলুন আমরা ভিডিও শুরু করি তো দেখুন এটা একটা ইএইচু ইএইচু মানে এয়ার হ্যান্ডিং ইউনিট এখানে রয়েছে ফিল্টার এখানে কয়েল এবং এটা ব্লোয়ার তো এখান থেকে সাপ্লাই একটা ডাক্ট গেছে ডাক গিয়ে অনেকগুলো তিনটে ব্রাঞ্চ গেছে তিনটে রুমে এখানে একটা করে ভিএভি বক্স লেগে রয়েছে এবং অপোজিট দিকে এদিকে একটা রিটার্ন ডাক্ট গেছে লাইন এবং সেম তিনটে রুমে তিনটে ব্রাঞ্চ এসছে রিটার্ন নেওয়ার জন্য তো এখন আমাদের এই তিনটে রুম এবং এই যে এএচ এই ক্ষেত্রে কিন্তু প্যাকেজ ইউনিটও ব্যবহার হয় অনেক ক্ষেত্রে তো সেক্ষেত্রেও আমরা এই ভিএভি বক্স ইউজ করি তো এএচউ হচ্ছে ইয়ার হ্যান্ডিং ইউনিট এবং এই ভিএভি হচ্ছে ভারিয়েবল ইয়ার ভলিউম তো এই ভিএভি বক্স কেন ইউজ করা হয় ধরেন আমাদের এই তিনটে রুম একটা দুটো তিনটে তিনটে রুমের মনে করেন এই রুমে দুটো স্টাফ বসে এবং এই রুমে তিনটে বসে এই রুমে চারটে তো এই দুটোর তুলনায় চারটের কিন্তু হাওয়ার বেশি প্রয়োজন ইয়া একটু কুলিংয়ের বেশি প্রয়োজন চারটে থাকলে একটু হাওয়ারটা বেশি লাগবে আমাদের ফ্লোরটা তো সেক্ষেত্রে কি করতে হবে দেখুন এখানে আমাদের এখানে থাকে অ্যাকচুয়েটার বা ইলেকট্রিক বক্স তো সেখান থেকে আমাদের একটা ওয়ার গিয়ে এই রুমের মধ্যে থার্মোস্ট্যাট লাগে প্রতিটা ভিএিভির কিন্তু যে রুমে সাপ্লাই যাচ্ছে সেই সাপ্লাইয়ের কাছ থেকে একটা করে থার্মোস্ট্যাট আসে এবং এই ইলেকট্রিক বক্সে অ্যাকচুয়েটারের কাছে একটা ইলেকট্রিক বক্স থাকে সেখানে কানেক্ট হয় কারণ সেই রুমে যে রুমে যাচ্ছে সেই রুমেই থার্মোস্ট্যাটটা থাকতে হবে সেই যে রুমের টেম্পারেচার ফ্লোটা আসবে সেখান থেকে এটা সেন্স করবে রুমটাকে কন্ট্রোল করবে ওই থার্মোস্ট্যাটটা তো ধরেন একটা এএচুর ক্যাপাসিটি থাকে অনেক তো আমাদের আমি বোঝানোর ক্ষেত্রে তিনটে রুম বানিয়ে নিচ্ছি আরও রুম থাকতে পারে হতে পারে এদিকে আরও তিনটে এদিকে সামনের দিকে আরও তিনটে দুটো তো অনেকগুলো মাল্টিপ্লাই রুম থাকতে পারে তো সেখানে কি করে যে ধরেন আমি বলেছি এখানে দুটো তিনটে চারটে তো এর অনেক হওয়ার প্রয়োজন তো তখন আমাদের এই রিমোট দ্বারা সেট করা যায় যে এই রুমে কত টেম্পারেচার দরকার বাড়িয়ে নেওয়া যায় কমিয়ে নেওয়া যায় এবং ধরেন সাডেনলি চেঞ্জ হয়ে গেল এখানে বসলো দুজন এখানে তিনজন এখানে চারজন তখন কি হবে এই থার্মোস্টার দ্বারা কন্ট্রোল করা যাবে এই রুমটাকে ফ্লো বেশি দেওয়া যাবে ওটাকে কম দেওয়া যাবে বা ধরেন এই রুমটাতে আমরা সেট করে রাখলাম টোয়েন্টি যেহেতু এটা এ ইয়েছু যদি ভিএভি বক্স না থাকে আমাদের যদি ভলিউম কন্ট্রোলার ডাম্পার দেওয়া থাকে যেটাকে বলা হয় ভিসিডি সেটাকে কিন্তু ম্যানুয়ালি সেট করা যায় সেটা আপনি যেরকম করে রাখবেন সেরকম এভরি টাইম ফ্লো আসতেই থাকবে আসতে থাকবে এটার ক্ষেত্রে কিন্তু তা না আপনি যখন এই যে টি দেওয়া আছে মানে থার্মোস্টার থার্মোস্টার্টে এই রুমটার টেম্পারেচার টোয়েন্টি সেট করে দেবেন তখন কিন্তু যখন আপনার টোয়েন্টি এই রুমের টেম্পারেচার হয়ে যাবে তখন কিন্তু এই থার্মোস্টার মেসেজ করবে এই যে অ্যাকচুয়েটার কন্ট্রোল প্যানেল থাকে এটা বিএমএস এর সঙ্গে কানেক্ট থাকে এখানে ভিএবি বক্সকে ভিএবি আবার বিএমএস কন্ট্রোলের সাহায্যে এই যে এএচ এএচকে মেসেজ করবে যে এর আর হাওয়ার প্রয়োজন নেই এখন তখন এই এএচটা তার যে ফ্লো ফ্লোটাকে কম করে দেবে এবং এখানে একটা ডাম্পার লেগে থাকে এই ভিএবি বক্সে সে ধীরে ধীরে সেটাকে একটু ক্লোজ করে দেবে এবং পুনরায় যখন টেম্পারেচার বৃদ্ধি পাবে আবার এই আবার ভিএবি বক্সটা আবার মেসেজ করবে চুকে বিএমএস কন্ট্রোলের সাহায্যে যে তার আবার হাওয়ার প্রয়োজন ফ্লোর প্রয়োজন তখন ধীরে ধীরে আবার সে বাড়াবে এভাবে মূলত কাজ করে ভিএবি বক্স এবং ধরেন অপোজিট এই সাইডে আরও তিনটে রুম আছে তো কি হবে মর্নিং টাইমে ধরেন এদিক থেকে সানলাইট আসছে এবং এদিক থেকে তখন আসবে না তো যখন সানলাইট আসছে এই রুমের টেম্পারেচারগুলো অটোমেটিকই একটু বেশি থাকবে তখন এই দিকের একটু বেশি প্রয়োজন ফ্লোর তখন এই ভিএমএসের ভিএভির সাহায্যে কিন্তু এদিকে ফ্লোরটা বাড়ানো যাবে এবং ধরেন এদিকে তখন একটু কম থাকবে তো তখন এদিকে এয়ার কন্ডিশনের দরকার নেই তখন কিন্তু এটা অফ করে রাখা যাবে সম্পূর্ণ ইয়ারগুলো এদিকে আসবে এদিকে তখন বন্ধ করে রাখা যাবে কিন্তু যদি আপনি এই ভিএভি বক্সটা ইউজ না করেন যখনই আপনার ইউনিটটা অন করবেন সবগুলো রুমে অন হয়ে যাবে বন্ধ করা যাবে না ধরেন এই রুমে যিনি আছেন তিনি বয়স্ক লোক তার প্রয়োজন নেই আর এই রুমে যে আছে তার প্রয়োজন এবং এই রুমে যাই আছে তার প্রয়োজন এয়ার কন্ডিশনিং তো সেক্ষেত্রে ইনি কিন্তু এই থার্মোস্ট্যাটের সাহায্যে তার রুমের টাকে ক্লোজ করে রাখতে পারবে অফ করে রাখতে পারবে তো এটাই মূলত ভিএবি বক্সের কাজ তো আপনারা আই হোপ বুঝতে পেরেছেন যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন